وماما وماما ما ماما ما وماما وماما الحروب وماما 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 জমি দখল ঘিরে উত্তেজনা জলঙ্গিতে প্রকাশ্যে লাঠি ছোটা নিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত মহিলা সহ তিনজন। ঘটনায় জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির কালীগঞ্জ এলাকার বাসিন্দা সমীরউদ্দিন কারিকরের বাড়ির সামনে রয়েছে 750 উঠোন। সেই জায়গা নিয়েই প্রতিবেশীদের সাথে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে, কোর্ট পর্যন্ত গড়াই এই নিয়ে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ প্রতিবেশীরা সমীরউদ্দিন কারিকরের সেই জমি জোর করে ঘিরতে যায় বলে অভিযোগ। পরিবারের লোকজন বাধা দিতে গেলে বচসা বাধে, তাতে সমীরউদ্দিন কারিকরের পরিবারের ওপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ, মারধর করা হয়। এতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় এক মহিলা সহ সমীরউদ্দিন কারিকরের পরিবারের তিনজন আহত হয়েছেন। দুজনের মাথায় আঘাত গুরুতর। আমার মায়ের হচ্ছে গোলাম শেখ, নরবল মণ্ডল, খিজমত সর্দার, খোদা বক্সর শেখ আর আরতি মণ্ডল। তারা কি করে? তারা ওই জমি নিয়ে ওই কাজ করে বেড়ায়। হ্যাঁ, মস্তানি গ্রুপ সব। কতজন আহত হয়েছে? আহত হয়েছে আমরা বাড়ির সব করাই, চার পাঁচটা মেয়ে, আমরা তিন ভাই। এখন কি চাইছেন? আমরা সুবিচার চাই। এখানে জমি কেনা ছিল, সেই 3 বছর ধরে বাস পেয়েছে, এখন 80 বছর জমি আমাদের। আমরা কোনো মারধর করবো কাউকে চিন্তা আমাদের নাই, আমাদের বারণ করবে আমাদের একটা ধান্দা। বাস করছে এখন, ওরা কি বুঝে কাগজ করেছে, নকল কাগজ, সেটা আমরা জানিনি, ভাইও জানে না। ওরা জমি দখল নেবে। এই ঘটনায় সমীরউদ্দিন কারিকরের পরিবারের পক্ষ থেকে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কি কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ, যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।